বন্ধুরা এই টপ কানের দুলের ডিজাইনগুলো দেখুন। এই ডিজাইনগুলো কিন্তু মাত্র দূরত্ব থেকে শুরু করে একানাসনের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। এই ডিজাইনগুলো কিন্তু উপরের কানে ব্যবহার করতে পারবেন, নিচের কানে ব্যবহার করতে পারবেন, একদম কানের সাথে ফিটিং হয়ে থাকবে। মাত্র দূরত্ব থেকে শুরু করে একানাসনের মধ্যে এখানে অনেক সুন্দর করে কারুকার্য করা হয়েছে ডিজাইনগুলো। আর এখানে যে ডিজাইনগুলো আপনারা পাবেন 31 জোড়া ডিজাইন পাবেন, আর 31 জোড়া ডিজাইন আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ দেখলে এখান থেকে আপনি যে কোনো ডিজাইন চয়েস করে আপনার মন মতো করে তৈরি করতে পারেন, ভালো ভালো ডিজাইন খুঁজে নিয়ে। আর এই ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সে সমস্ত কথা আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলে দেবো, যে এই ডিজাইনটা আপনারা এভাবে তৈরি করবেন তাহলে ভালো হবে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো বরাবরের মতো গোলজ্যাক টুয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদের জন্য এনেছি এই ডিজাইনগুলো আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের এখন বলে দিব। বন্ধুরা এখানে দেখুন, আপনি যদি কম সময়ের মধ্যে তৈরি করতে চান তাহলে এখানে দেখবেন যে দূরত্বের সময়ের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে। তো সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন, এখানে বহু ধরনের ডিজাইন দূরত্বের সময়ের মধ্যে পাবেন। আর সেই ডিজাইনটা যদি আপনি তৈরি করতে চান তখন যেমন ধরুন আপনি দূরত্ব দিয়ে তৈরি করবেন তখন আপনি সেই ডিজাইনটা আপনার স্বর্ণকারকে দেখাবেন। তো এরকম করে আপনি এই ডিজাইনটা এখানে যেরকম রয়েছে সেরকম সাইজটা ঠিক রেখে আপনি আপনার স্বর্ণকারের কাছে বলে এভাবে আপনি এই ডিজাইনগুলো তৈরি করবেন তাহলে ভালো হবে। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যদি আপনি আরও একটু বেশি সময়ের মধ্যে তৈরি করেন, যেমন ধরুন আপনি তিন রত্তি দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে তিন রত্তি সময়ের মধ্যে এখানে অনেক ডিজাইন রয়েছে। তো সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। তো যেটাই আপনি তৈরি করুন না কেন সেই ডিজাইনটা আপনি সাইজটা ঠিক রাখবেন তাহলে ভালো হবে। আর যদি আপনি এর চেয়ে একটু ছোটো করে তৈরি করেন তাহলে সেটাও ভালো হবে, কিন্তু বেশি বড় করবেন না, বেশি বড় করলে জিনিসগুলো হালকা হয়ে যাবে, কারণ কম সময়ের মধ্যে যদি বেশি বড় করে হয় তাহলে সেই ডিজাইনটা হালকা হয়ে যায়। এই জন্যই বলছি আপনারা ছোটো করে তৈরি করবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যদি একানা থেকে আপনি চার রত্তি বা একানা এরকম সময়ের মধ্যে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে চার রত্তি সময়ের মধ্যে অনেক ডিজাইন রয়েছে, একানার সময়ের মধ্যে অনেক ডিজাইন রয়েছে। সেখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন চয়েস করে তৈরি করতে পারেন। আর যখনই তৈরি করবেন যদি একটু বেশি সময় দিয়ে তৈরি করেন, যেমন ধরুন আপনি একানা দিয়ে তৈরি করবেন, তো সেই ডিজাইনটা আপনি একটু বড় করে তৈরি করতে পারেন। আর যদি চার রত্তি দিয়ে তৈরি করেন তো ডিজাইনটা সেম রাখবেন, তো সেম রাখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে ডিজাইনটা। আর একানা দিয়ে তৈরি করলে আপনারা একটু বড় করে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন একটু ভালো সনদ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, ভালো সনদ দিয়ে তৈরি করলে এই ডিজাইনগুলো ভালো হবে, আপনি ব্যবহার করেও ভালো পাবেন। আর বন্ধুরা এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে পিছনের যে ডাটটা থাকে এখানে পুশ ডাটের মতো সিস্টেম করা থাকে, তো সেটা আপনি করে নেবেন। একটা ডাট হলো আপনি পিছনের যে পুশ দিয়ে ব্যবহার করবেন, আর একটা ডাট হলো আপনি পিছনে একটি সেপটিকিন ডাটের মতো সিস্টেম করে আপনি ব্যবহার করতে পারেন। এটা পুশ ডাট দিলে ভালো হয়, কারণ পুশ ডাট দিয়ে আপনি এই ডিজাইনটা ব্যবহার করলে ভালো হবে। আর যদি আপনি চান যে ছোটো করে একটি বাঁকা ডাট দিয়ে তৈরি করবেন তাহলে আপনার স্বর্ণকারকে বলে দেবেন যে পিছনে একটি ছোটো বাঁকা ডাট দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করবেন, তাহলে সে ডিজাইনটা ভালো হবে, আপনি সেটা সবসময় রাফ ইউজ করতে পারবেন। বন্ধুরা পিছনে আপনি পুশ ডাট দিয়ে ব্যবহার করলে সেই ডিজাইনটা ভালো হবে, বা আপনি এভাবে তৈরি করবেন পুশ ডাট দিয়ে সেটা ভালো হবে। আর এই ডিজাইনগুলো আপনারা যখন তৈরি করবেন দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইন আপনি যে উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেলা ডিজাইন, এই সেলা ডিজাইনটা আপনারা সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আপনার স্বর্ণকারকে বলে, তাহলে সেই ডিজাইনটা আপনার দেখতেও ভালো লাগবে, যখন ব্যবহার করবেন তখন আপনার কাছে ভালো লাগবে। ধরে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নাকেও ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ডিজাইন রয়েছে নাকের ফুলের সিস্টেম, সেই ডিজাইনটা যদি আপনার চয়েস হয় তাহলে সেটা আপনি নাকে ব্যবহার করলে আপনার স্বর্ণকারকে বলে দেবেন যে পিছনে তলসা সিস্টেম করে সেই ডিজাইনটা আপনি নাকে ব্যবহার করতে পারেন। আর যদি তলসা সিস্টেম করে আপনি কানে ব্যবহার করতে চান, একবারে কানের সাথে ফিটিং হয়ে থাকবে, সেটাও আপনি কানে ব্যবহার করতে পারেন। আর আপনার যেরকম মন চায় আপনি পুরুষের দিয়েও ব্যবহার করতে পারেন, বাঁকাটার দিয়েও ব্যবহার করতে পারেন। বন্ধুরা আশা করছি এখানে যে ডিজাইনগুলো আপনি দেখলেন অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে। আর কোনো কিছু যদি আপনার কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।